যে তাকে কে নিয়ে গেল সে কেন তৈরি হয়ে গেল কেন যে বাসায় ছিলেন সেখানে বললেন দিল্লি চাচ্ছি আবার বললেন আমি চলে আসবো সে তাকে আসছে কেন কে তাকে নিয়ে গেলেন অর্থাৎ পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে স্বতন্ত্র বাংলাদেশ হয়েছে ঘটনা ঘটনা হবে বিদেশে মাটিতে আইনটা কে তৈরি করছে ব্রিটিশ আইনটা কে ভাঙবে ব্রিটিশ মাইনটি রাষ্ট্র পরিচালনা কিন্তু শুধু আইন দেওয়া হয় না আইনের আইন থাকে কিন্তু আমেরিকা মনে করবো ভূমি দখল করবো করে ফেলা ব্রিটেন যদি মনে হয় ব্রিটিশ মনে হয় করে হবে কারণ তখন তারা দেখবে এক্সপার্ট বলবে একটা একশো একটা ফাঁক্য করা চল্লিশটা পাঁচচল্লিশটা চল্লিশ আছে রোহিঙ্গা দাঁড়ায় আছে বর্ডারের সামনে কিন্তু জাতিসংঘ বলতেছে কি আপনার বর্ডার খুলে দেন রিকোয়েস্ট করেছে কিন্তু বাংলাদেশকে এখন চিন্তা করেন যারা আসে তারাই পারতাছি না আরো আসবে ইতিমধ্যে কক্সবী এলাকাতে কিন্তু ওরা মেজরিটি আমরা মাইনরিটি রেখেছি কিন্তু তাই এখানে ছড় আছে কিন্তু বাংলাদেশে খেলা হচ্ছে কিন্তু এখানে এটাও চিন্তা করতে হবে কিন্তু আজকে সম্ভবত আজকালকে অর্থমন্ত্রী মিনিস্ট্রিতে মিটিং করতেছিল এখানে তাকে প্রশ্ন করা হলো রেলাজির সম্পর্কে তিনি বললেন সরকার বিচার করবে না তার মানে কিনে সেনাবাহিনী তো করবে অর্থাৎ সরকার করবে না সেনাবাহিনী সেনাবাহিনী কে পার্ট সরকার এখন জেনারেল আজিজের বিচারটা সেনাবাহিনী করবে এখন কোন আইনে কিভাবে করে কারণ সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তিনি যে কাজগুলি করেছেন এখন তারা তদন্ত কমিটি করতে পারে দেখতে পারে সেখানে তার জন্য বিচার করতে পারে একটা প্রক্রিয়া আসছে কিন্তু তিনি বিচার আওতা চলে আসছেন করবেন সরকারি তরফ থেকে বলা হচ্ছে দায়িত্ব না আবার সরকার বলতেছে সেনাবাহিনী ডিভিশন মিনিটের আওতায় ডিভিশন মিনিস্টার আওতা হলে তো সরকার রাষ্ট্রের আওতায় এখন তার বিচারটা হবে এটা সরকার বলছে সেনাবাহিনী করবে সুতরাং এই পর্যন্ত দাঁড়িয়ে দেন আর দেখি কি হয় ব্যানার্জির ব্যাপারে যেহেতু প্রক্রিয়া চলছে আমরা দেখি কি হয় এখানে আমরা দেখতে হবে এবং যেখানে বলছেন পাপ বাপের সারে না বললেন ওই এমপির কথা বললেন এমপির ব্যাপারটা কিন্তু ঘোরানো ব্যাপার এখানে এত প্রশ্ন জড়িত আছে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এখানে বিস্পাঙ্গ জড়িত আছে এবং অনেক অনেকগুলি প্রসঙ্গ এসেছে এখানে আপনারা আমার দুই বক্তা এখানে রর কথা নিয়ে আসলো ভারত বাংলাদেশ কথা নিয়ে আসলো এখন সবকিছু নিয়ে দেখা যাচ্ছে তিনটি ইস্যুতেই কিন্তু সরকার স্পষ্ট জবাব দিয়েছে কি দিয়েছে বিচার হবে সেনাবাহিনী করবে এটা বিচার হবে হয়েছে আপাতত এখানে থাকেন আর ওটা যেহেতু ডিবি দেখতেছে এবং তারাও গেছে তারাও আসছে হচ্ছে দেখার ব্যাপারে কি হচ্ছে এটা প্রশ্ন একটাই বাংলাদেশ থেকে কেন ভারতে মারা গেল উনি ভারতে গেলেন একাই চলে গেলেন ওখানটা বেরিয়ে গেলেন মানে ওটা ম্যাম্বর অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট সাথে ছড়া করে না কিন্তু এটা প্রিয় জায়গা তাহলে বুঝতে হবে যে তাকে কে নিয়ে গেল সেখানে কেন তিনি যে বাসায় ছিলেন সেখানে বললেন দিল্লি চাচ্ছি আবার বললেন আমি চলে আসবো সে তাকে আসছে যেটা বলা হচ্ছে স্বতন্ত্র বাংলাদেশ হয়েছে ঘটনা ঘটনা হবে বিদেশে মাটিতে কারণে হারু দাবি করেছে সে দাবি করেছে যে বাংলাদেশে গোয়েন্দারা এক তৎপর ঢাকায় যাতে কোনো কৃষি গোপন থাকবে না এই কারণে হয়তো তারা সেটা করেছে করে দাবি করেছেন ইন্টেলিজেন্স পারফরমেন্স এর ভিত্তিতে এক্সিলেন্স এর ভিত্তিতে দাবি করেছেন এখন সেটা হতে পারে পাশাপাশি কয়েকটা কথা আমাদের দর্শক প্রশ্ন করেছে আমাকে এবং আমার দুই ভাইয়ের প্রশ্ন হচ্ছে তারে যে এখানে প্রশ্ন ছিল গতকাল ছাব্বিশে মেতে প্রধানমন্ত্রী বঙ্গভবনে বঙ্গভবনে মিটিং এর সময় ওখানে তিনি বলেছেন তারেক জিয়াকে অনেক কথা বলেছেন অনেক অলংকার ব্যবহার করেছেন তাকে দেশে এনে বিচারে কাটবে এখন দেখার ব্যাপার তিনি নির্বাচন আগে তেইশ সালে বলেছেন এখন এই প্রাবন নতুন করে বললেন এখন দেখার ব্যাপার হলো জিনিসটা যে কিভাবে এটা করে। করেন আমরা জানি তার তারেক রহমান লন্ডনে আসেন ওনার একটা ব্যবস্থা অবশ্যই আছে হয় রাজনৈতিক আশ্রয় আসেন বা লন্ডন সরকারের সাথে আসেন আসেন তো কোনটা সত্য আমরা জানি একটা ব্যবস্থা আছে এবং সেটা বৈধভাবে কিনে আসে এখন তাকে আনতে গেলে

একটা গোপন কথাবার্তা স্বরাষ্ট্রী যদি নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতা পায় যদি ঋষি সোনাক আবার প্রধানমন্ত্রী হয় যদি আমেরিকা পরবর্তী ঘটে তাহলে কি হবে ইসরাইল ভারত আমেরিকা এবং ব্রিটেন ইউকে তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কেন বৃহত্তর আন্তর্জাতিক স্বার্থটা কি তাতে তো স্বার্থ আছে এখন তার এক কি আন্তর্জাতিক বিল হয়ে গেলে

একটা জায়গায় দেওয়া হবে না যদি কোন লোক নেয় এবং তিনি যদি দেশের বিরুদ্ধে পারবে না দিবে না নির্ভর করতে ওই সরকার এই আইনটা কে করছে ব্রিটিশ এখন ব্রিটিশ যদি মনে করে যে আমার মনে হচ্ছে না তাকে ফাঁসি দিবে রাজনীতি দিতে পারে যেহেতু ফাঁসির প্রশ্ন এখানে নাই তাহলে ব্রিটিশ কেউ আটকাতে পারবে না কিন্তু যদি সেইভাবে আলোচনা করা হয় সরকার তো বুঝে নেই এখানে আছে বড় মাথা আছে আছে কাজ করতেছে আমার জানি কেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী যখন আবারও বললেন বিষয়টা গুরুত্ব দিয়ে কারণ এই দেশে কিন্তু অনেক কিছু ঘটতেছে কাউকে বিশ্বাস করা যাবে না না আমেরিকা না ব্রিটেন না ভারত না ইসরায়েল সবাই তার স্বার্থে আছে কিন্তু কোন স্বার্থে কখন তার জিয়া কেবা বলির পাঠা বানানো হবে আমি জানি না তবে আমি শুধু একটু বুঝি সব শক্তি রাজনীতি দলগুলোকে করতে হবে দেশে কি হচ্ছে কি কোন গোড়ামি না এক বইমি না চলবে না এক গিমি রেজাল্ট কিন্তু এক গমি হয় গোড়ামি গোড়ামি হয় আমরা কেউ বুঝতে চাচ্ছি না যে দুই হাজার চব্বিশ সালের পৃথিবী কিন্তু আগের পৃথিবী না চোদ্দ সাল না আঠারো সাল এই পৃথিবী আগে গেছে কিন্তু এই পৃথিবী সে রূপনাই যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ আমাদের বেজে উঠতে পারে কিন্তু আমাদের সামনে বাতায় এসে গেছে কিন্তু এই মুহূর্তে মালের বাইরে চল্লিশটা পাঁচ চল্লিশা দাঁড়ায় আছে বর্ডারের সামনে কিন্তু বলতেছে কি বর্ডার রিকোয়েস্ট করেছে কিন্তু বাংলাদেশকে এখন চিন্তা করেন যারা আছে তারাই না আরো আসবে ইতিমধ্যে ককজন ওই এলাকাতে কিন্তু ওরা মেজরিটি আমরা মাইনরিটি হয়ে গেছি কিন্তু তাই এখানে ছড়যন্ত্র আছে কিন্তু বাংলাদেশে খেলা হচ্ছে কিন্তু এখানে এটুকু চিন্তা করতে হবে কিন্তু এতগুলি খেলা একসাথে সত্যাসে কেন সত্যাসে সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী কথাটা কিন্তু তিনি বলেছেন আমরা এগিয়ে গেছি আর আমার কাছে মালিকভাবেও জানে বলবে না যে সরকার বসে নাই কারণ একটা জেদ কিন্তু শেখ হাসিনা ব্যক্তিগত জেদ তিনি বিশ্বাস করে জেট হামলার করেছিল তার এক যে নির্দেশ তার বিশ্বাস আমি বলি নাই এই বিশ্বাস যখন তার মাথা ঢুকে গেছে সে আমাকে মারতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল এখানে বাংলাদেশে কারো ক্ষমতা বুঝাবে এবং এই জিনিসটা বুঝাতে পারে নাই কিন্তু এই বিশ্বাস নিয়ে কিন্তু সে এবং এটা কিন্তু সে তার লবিতে সে বুঝাইছে কনভিন্সের চেষ্টা করেছে ব্রিটিশ গভর্নমেন্ট যখন মনে করবে যে না এটা কনভিন্সিং অর্থাৎ সেখানে আমেরিকার সমর্থন থাকবে ইউরোপের নিন সমর্থন থাকবে ভারতের থাকবে যে থাকবে সেই ক্ষেত্রে গড়তেও পারে না বল সব আমি আল্লাহ কাছে দোয়া করি আমরা চাই সবাই রাজনীতি করুক দেশে আসুক এবং আমরা সেবা আগে যাব আমি এটার উপরে কিছু বলবো না ধন্যবাদ